হাইকোর্টের নির্দেশে আরজিকরের দুর্নীতি মামলার তদন্তভার নেয় সিবিআই। তদন্তে নেমে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতারও করেছিল সিবিআই। পরে এই আর্থিক দুর্নীতির তদন্তের নামে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কিন্তু এই তদন্তে নেমে কিছুটা হলেও ধন্দে পড়ে গিয়েছেন ইডির তদন্তকারীরা, কারণ তদন্তে নেমে সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠ দুই ব্যবসায়ী বিক্রম সিংহ এবং সুমন হাজরা এবং দেহরক্ষী আশরাফ আলী খানকে জেরা করেছে ইডি। জেরা করা হয়েছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আত্মীয়দেরও। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে বহু নথি সংগ্রহ করেছেন তদন্তকারীরা। এখানেই ইডির তদন্তকারীরা লক্ষ্য করছেন, 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত সন্দীপ ঘোষ ঘনিষ্ঠদের সম্পত্তির পরিমাণ বেড়েছে কয়েক গুণ। যদিও সেই আয়ের উৎস সম্পর্কে বিশেষ কিছু জানাতে পারেননি সম্পত্তির মালিকেরা। তদন্তকারীদের সন্দেহ, এই সব আত্মীয়দের অ্যাকাউন্টে বেশ কিছু বেআইনি লেনদেন করেছিলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘনিষ্ঠদের নামে খোলা হয়েছিল বেশ কয়েকটা কোম্পানি, আর এই সব কোম্পানি মারফত নাকি আরজিকরের ওষুধ এবং সামগ্রীর টেন্ডার বেআইনিভাবে দেওয়া হতো। আর সন্দীপ ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেই নাকি কোটি কোটি টাকার লেনদেন করা হতো। এই বিষয়ে কিছুদিন আগে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠদের আরও এক প্রস্থ জেরা করেছেন ইডির তদন্তকারীরা। যদিও ইডির তদন্তকারীদের বেশিরভাগই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠরা, এমনটাই দাবি ইডির। গোটা বিষয়ের বিস্তারিত রিপোর্ট কোর্টে জানানো হবে বলে ইডি সূত্রে খবর। কী করে এই সময়ের মধ্যে এত বিপুল সম্পত্তির অধিকারী হয়ে উঠলেন সন্দীপ ঘনিষ্ঠ বেশ কয়েকজন ব্যবসায়ী এবং তার আত্মীয়রা, সেটাই এখন ইডির আতসকাচের নিচে রয়েছে। ইতিমধ্যেই আমরা জানি যে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং তারপর তাকে সিবিআই আবার গ্রেফতার করে। তখন যে অভিযোগ উঠেছিল যে একটা ষড়যন্ত্র এবং তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল। কিন্তু সবথেকে বড় কথা যে কিভাবে কম সময়ের মধ্যে এত পরিমাণ সম্পত্তি এবং তার পাশাপাশি এত তার এই যে বারবারন্ত কিভাবে হলো, এই সবটাই এখন আতসকাচের নিচে রয়েছে। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার আপনাদের। আরজিকর হাসপাতালে যে দুর্নীতির ঘটনা তদন্ত করছেন পোস্টমেন্ট ডিরেক্টরেট, তুমি জানো যে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই প্রথমেই তদন্তভার হাতে নিয়েছিল এবং সিবিআই এর পর ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারাও সিদ্ধান্ত নেয় যে তারাও আরজিকরের দুর্নীতির খোঁজ করবে, দুর্নীতির শিকর তারা সন্ধান শুরু করে এবং একটা ইসিআইআর তারা রেজিস্টার করে তদন্ত শুরু করে। এবং ইডির এবং সিবিআই এর পাশাপাশি যেহেতু ইডিও এই ঘটনার তদন্তভার চালাচ্ছে, ফলে ইডিও কিন্তু গত সপ্তাহে চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে, অর্থাৎ যে সন্দীপ ঘোষ, সুমন হাজরা, বিক্রম সিংহ এবং আশরাফ আলী খান, এই চারজন যেহেতু এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে তারা বন্দী রয়েছেন আরজিকরের মূল মামলাতে, তাই তারা কিন্তু ইডির আধিকারিকরা প্রেসিডেন্সি জেলে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। আমরা গত সোমবার এই খবর আমরা আজতক বাংলায় সম্প্রচার করেছিলাম যে যে ইডির তরফে আলিপুর আদালতে তারা আবেদন জানায় যে সন্দীপ ঘোষেদের তারা জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান। তার কারণ যে কোটি কোটি টাকার যে মানি ট্রেলের তারা সন্ধান পায়, সেই মানি ট্রেল অনুযায়ী কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বলে মনে করে ইডি। ইডি যেটা জানায় যে এই ঘটনা তদন্ত করতে গিয়ে দুর্নীতির আরো গভীরে তারা পৌঁছেছে এবং যে মানি ট্রেলের তারা সন্ধান পেয়েছে সেটা কিন্তু কোটি কোটি টাকার মানি লন্ডারিং এর হদিশ তারা পেয়েছে এবং তারা মনে করছে এই দুর্নীতি কোনো সাধারণ দুর্নীতি নয়, এখানে কিন্তু কোটি কোটি টাকা পাচার হয়েছে, কালো টাকা সাদা করা হয়েছে বিভিন্ন ভুইফোর সংস্থা বা বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে। সে কারণে কিন্তু গত রবিবার আলিপুর আদালতে ইডির তরফে আবেদন জানানো হয়, গত সোমবার আলিপুর আদালতে ইডির তরফে আবেদন জানানো হয় যে তারা জেল বন্দী, প্রেসিডেন্সি জেলে বন্দী সন্দীপ ঘোষ সহ চারজনকে তারা জিজ্ঞাসাবাদ করতে চায় আরজিকর হাসপাতালের দুর্নীতি মামলায়, যে চারজনকে সিবিআই আগেই গ্রেপ্তার করেছিল সেই চারজনকে গ্রেপ্তার করা জিজ্ঞাসাবাদ করার তারা আবেদন নিয়ে আলিপুর কোর্টে তারা আবেদন জানায়। এরপর ইডি সেই আবেদন মঞ্জুর করে
আলিপুর আদালত, এবং সেই আবেদন গৃহীত হওয়ার পরে কিন্তু আমরা দেখেছি দুদিন পর পর প্রেসিডেন্সি জেলে গিয়ে চারজনকে জিজ্ঞাসাবাদ করেন ইডির গোয়েন্দারা। সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল, সুমন হাজরা ব্যবসায়ী, বিক্রম সিংহ ব্যবসায়ী এবং সন্দীপ ঘোষের যিনি বডিগার্ড ছিলেন আশরাফ আলী খান, এই চারজনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যেটা ইডি সূত্রে দাবি করা হচ্ছে যে জিজ্ঞাসাবাদ করার মূল কারণ যে আরজিকর হাসপাতালে যে বিপুল দুর্নীতির হদিশ মিলেছে 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত সবথেকে বেশি যে দুর্নীতি সংঘটিত হয়েছে সেই ঘটনা তদন্ত করতে গিয়ে তাদের চোখ কপালে উঠেছে। তার কারণ যে কোটি কোটি টাকার হদিশ তারা পেয়েছে সেই টাকা কিন্তু বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে, বিভিন্ন ভুইফোর সংস্থার মাধ্যমে কালো টাকাকে সাদা করা হয়েছে এবং একটা লম্বা মানি ট্রেলের তারা হদিশ পেয়েছে যে টাকা কিন্তু বাইরেও পাচার করা হয়ে থাকতে পারে বলে তারা মনে করছে এবং সেই সূত্রে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও ইডি সূত্র দাবি করছে জিজ্ঞাসাবাদে বিশেষ ফল কিছু মেলেনি, কারণ বেশিরভাগ জনই কিন্তু বেশিরভাগ প্রশ্নের সদুত্তর দেয়নি, তারা শুধু জানি না বা মনে পড়ছে না বলে কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো অধিকাংশ প্রশ্ন উত্তর এড়িয়ে যায়। এবং পাশাপাশি যেটা ইডি সূত্রে দাবি যে তাদের তদন্তে বেশ কিছু বিস্ফোরক তথ্য উঠে এসেছে, যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে যে সন্দীপ ঘোষের বেশ কিছু আত্মীয় স্বজন রয়েছেন, তার কিছু ঘনিষ্ঠ বৃত্তের কিছু পরিজন রয়েছেন যাদের সম্পত্তি কিন্তু 2021 সালের পর থেকে ফুলে ফেঁপে উঠেছে। 2021 সাল থেকে এই চলতি বছর 24 সাল পর্যন্ত তাদের উত্থান, যে রকেট গতিতে উত্থান, সেটা কিন্তু তদন্তকারীদের অবাক করেছে। অর্থাৎ কোনো কিছু ছাড়াই, কোনো কারণ ছাড়াই তার, সন্দীপ ঘোষের বেশ কিছু আত্মীয় স্বজনের সম্পত্তিতে যে উত্থান তাদের চোখে পড়েছে তার পেছনে কোনো রহস্য থাকতে পারে বলে তারা মনে করছে। অর্থাৎ আয় বহির্ভূত সম্পত্তিরও একটা সন্দেহ তারা করছেন বেশ কিছু আত্মীয়দের নামে। কার আত্মীয়? সন্দীপ ঘোষ। যে সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল, এই মুহূর্তে তিনি জেল হেফাজতে রয়েছেন, সেই সন্দীপ ঘোষের বেশ কিছু আত্মীয়ের রকেট গতিতে উত্থান এবং তাদের সম্পত্তির বারবারন্ত কিন্তু ইডির নজর কেড়েছে বা দৃষ্টি আকর্ষণ করেছে। সেই কারণেই ইডি মনে করছে তার কিছু আত্মীয় স্বজনের নামে কালো টাকা গচ্ছিত রাখা হতে পারে বা আরজিকরে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি থেকে উপার্জিত কালো টাকা তাদের নামে রাখা হতে পারে বা তাদের অ্যাকাউন্ট হতে পারে বা তাদের নামে ইনভেস্ট করা হতে পারে বলে ইডি তরফে মনে করা হচ্ছে। পাশাপাশি বেশ কিছু আত্মীয় স্বজনের নামে কোনো ভুইপোর সংস্থা খুলে কালো টাকা সাদা করা হয়েছিল কিনা বা তাদের অ্যাকাউন্ট ব্যবহার করে সেই কালো টাকা রাখা হয়েছিল কিনা বা সেই কালো টাকা সাদা করা হয়েছিল কিনা সেই বিষয়ে কিন্তু ইডির তরফে ক্ষতি দেখছে। যে কারণে সন্দীপ ঘোষের বেশ কিছু আত্মীয়র বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালানো হয়েছে। বিগত এক মাস ধরে বেশ কিছু আত্মীয়ের ল্যাপটপ মোবাইল সিজ করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা ইতিমধ্যেই হয়েছে, তারা কিন্তু ইডি স্ক্যানারে রয়েছেন। এখন তাদের সেই তথ্য সামনে রেখেই সন্দীপ ঘোষের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যদি খুব একটা সদুত্তর মেলেনি বলে ইডি সূত্রে দাবি। কিন্তু যে আত্মীয়দের সম্পত্তির কথা ইডি জানতে পেরেছে, তাদের সেই বিপুল সম্পত্তির হদিশ মিলেছে, সেইগুলি কিন্তু এই মুহূর্তে আতস কাছের তলায় ফেলে তদন্ত করে দেখছে। দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।